এ মাসের সমস্ত নাটক লিখেছেন নবনালন্দা শোভানুধ্যায়ীরা। আজকের নাটক শ্রী প্রণাম রায়ের লেখা রেড লেটার ডে। ওগো শুনছো, বলি চাটা কি পাবো শেষ পর্যন্ত, না দুপুরবেলা একেবারে ভাতের সাথেই খেতে হবে? সেই এক ঘন্টা ধরে বলে যাচ্ছি তো। অত খোঁটা দিয়ে কথা বলার কি আছে, এক ঘন্টা ধরেই তো বলছি যে পাঁচ মিনিটের মধ্যে দিচ্ছি। তোমার কি আমার কোনো কথাই কানে ঠাকে না? আর ছেলেটার জন্মদিন, একটু মন দিয়ে কেকটা বানাবো তারও জো নেই। কত মন দিয়ে বানাতে হয় কেকটা, একটু এদিক ওদিক হলেই গণ্ডগোল। ওগো মানছি আজ তোমার, মানে আমাদের ছেলের জন্মদিন, কিন্তু এটাও ভুলে গেলে চলবে কি করে যে আজ আমাদের বিবাহ বার্ষিকী? যদি বিয়েই না হতো, আমাদের ছেলের জন্মদিন হতো কি কখনো? আমার অবাক লাগে যে তোমার মতো একটা মানুষের সাথে আমি কি করে 35 বছর পার করে দিলাম। এত ছোট মন তোমার, নিজের একমাত্র সন্তানের সাথে ইগোর লড়াই, অদ্ভুত মানুষ বটে। খুব তো বরকে কথা শোনাচ্ছ, তা তোমার আদরের ছেলে তো সকাল থেকে একটা উইশও করলো না, না ফোন না কোনো হোয়াটসঅ্যাপ। শোনো একটা কথা বলি, টিঙ্কু প্রচণ্ড কাজের চাপে আছে, বেচারা ছেলেটা 15 ঘন্টা ল্যাপটপের সামনে বসে থাকে, মুখ তোলবার সুযোগ পায় না, এতটুকু কোথাও যায় না, জীবনে কাজ ছাড়া কিচ্ছু নেই, রিক্রিয়েশন থেকে 100 মাইল দূরে। বৌমারও এক অবস্থা, মুখ থুবড়ে কাজ করে যায় দুজনে। তুমি ওদের ওপর এত অভিযোগ করছো? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি জীবনে কোনোদিন কাজকর্মই করিনি, দায়িত্বই নিইনি। আরে বাবা, টানা 40 বছর ব্যাংকে কাজ করেছি দায়িত্ব নিয়ে, কিন্তু কোনোদিন কোনো সামাজিকতা করতে ভুল হয়নি। হায় হায় হায়, তোমার সাথে টিঙ্কুর তুলনা করছো? কি ছিল তোমার রোজকার রুটিন? সন্ধে 6টা অবধি অফিস, তারপর তাসের আড্ডা পুরনো পাড়ায়, রোজ রাত 10টায় বাড়ি ফেরা, 2 মাসে 1 দিন সিনেমা দেখা, আর পার্ক স্ট্রিটে খাওয়া আমাদের নিয়ে, ব্যাস ডিউটি শেষ। আমি একা মানুষ করেছি টিঙ্কুকে, একা হাতে। সেটা ঠিক, আমি কি জীবনে কখনো ডিনাই করেছি? কিন্তু মিঠু, আজ আমাদের অ্যানিভার্সারি, সেটাও তো কম কথা নয় বলো। দেখতে দেখতে 35টা বছর পার করে গেলাম, সেটা কি কম কথা বলো? বুড়ো বয়সের আদিক্ষেতা করতে হবে না। শোনো, আজ টিঙ্কু আর রিমিকে আমরা সারপ্রাইজ দেব, ওর প্রিয় চকলেট কেক। ফ্যাবিন্ডিয়া থেকে একটা পাঞ্জাবি কিনে এনেছি, কি সুন্দর মানাবে ওকে। তুমি তোমার ছেলের বাড়ি যাবে সে ভালো কথা, কিন্তু একটু জানিয়ে গেলে ভালো হতো না? ওগো সারপ্রাইজ বলে একটা কথা আছে, সেটা তো বোঝো। তাছাড়া আজ রবিবার, টিঙ্কু আর রিমি আজ সারাদিন বাড়িতে ঘুমোবে। তুমি বরং বাবলুকে একটা ফোন করে চলে আসতে বলো, তোমাকে আর এতটা ড্রাইভ করতে হবে না, আমরা ঠিক 5টায় বেরোবো। মামুনি, মনে পড়ে আমাদের প্রথম অ্যানিভার্সারির কথা? কটা টাকাই বা মাইনে পেতাম তখন, বিবেকানন্দ পার্কের ফুচকা, তারপর গোল পার্কের রোল। আমার বেশ মনে আছে, তুমি পরেছিলে বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় ছিল জুঁই ফুলের মালা। আর এটাও মনে আছে, সাদার্ন অ্যাভিনিউ দিয়ে হাঁটতে হাঁটতে তোমার প্রিয় গান তোমার গলায়। অবশ্য যেখানে সেখানে যখন তখন গান গাইবার অভ্যেসটা তোমার এখনো যায়নি। অবশ্য অভ্যেসটা আমারও আছে। প্রেম একবারই এসেছিল নীরবে, আমারই দুয়ার প্রান্তে সে তো হায় মৃদু পায়, এসেছিল পারিনি তো জানতে, প্রেম একবারই এসেছিল নীরবে। তা হ্যাঁ গো, সবই তো হলো,
কিন্তু আজকে আমাদের অ্যানিভার্সারি লাঞ্চের মেনুটা কি? উফ, এই বুড়ো বয়সে আর এত কিছু করতে পারছি না। কেকটা নিয়ে বড্ড টেনশনে আছি, এখনো অনেকটা বাকি আছে। শোনো, আজ দুপুরে সিম্পল মেনু, ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝোল। তবে রাতে কিন্তু বুঝে শুনে খাবে। আমি জানি আমাদের দেখে টিঙ্কু আর রিমি বাড়াবাড়ি করে ফেলবে। তুমি কিন্তু বাড়াবাড়ি করবে না, আমাকে যেন ওদের সামনে কিছু না বলতে হয়। মাটন দু পিসের বেশি না, পরের মাসে তোমার টেস্ট আছে কিন্তু, মনে থাকে যেন। আর ড্রিঙ্ক নিলে কোনোভাবেই দু পেগের বেশি নয়, মনে থাকবে তো? থাকবে রে বাবা, থাকবে। বলছিলাম কি মামুনি, একবার ওদের ফোন করে নিলে ভালো হতো না? নরেন্দ্রপুর থেকে সেই হিন্দুস্তান পার্ক যাব। তোমার এই স্বভাবের জন্যই টিঙ্কু যখন আলাদা ফ্ল্যাট নিয়ে চলে গেল তখন আমি একদম আপত্তি করিনি। তোমার মতো এত হিসেবি মানুষের সাথে সত্যিই থাকা যায় না। খুব ভালো করেছে টিঙ্কু নিজের ফ্ল্যাটে চলে গিয়ে। যাকগে, আর কথা না বাড়িয়ে বাবলুকে ফোন করে দাও, যেন ঠিক পাঁচটায় চলে আসে। আজ রবিবার, সেটা মনে থাকে যেন। বেশ, বুঝলাম। তা আরেক কাপ চা হবে নাকি গো? প্লিজ দাও না গো। না, আর চা খেতে হবে না, অনেক বেলা হলো, কেকটা এখনো অনেকটা বাকি। তুমি আর বসে না থেকে স্নানে যাও, আমি একটু পরেই খেতে দেব। আর বসে থেকো না। যদি ভাবো এ তো খেলা নয়, ভুল সে তো শুরুতে না ফুটিতে ফুল যদি ঝরে যায়, কাঁদুক শ্রাবণে ফাগুনে। তুমি না আমার একটাও কথা শোনো না, ভালো লাগে না আমার। কতবার বললাম পাঞ্জাবি পায়জামা পরতে, আর তুমি সেই টি শার্ট আর ঢোলা প্যান্ট পরে ছেলের বাড়ি চললে। আরে বাবা, আজ তো তোমার ছেলে গেস্ট অফ অনার, আমার ড্রেস কোডে কি বা এসে যায়? আজ তো তোমার প্রিন্সের দিন। সত্যি, টিঙ্কুকে কি সুন্দর লাগবে এই পাঞ্জাবিটা পরলে। ফ্যাব ইন্ডিয়াতে এই রংটা ছিল না, অনেক কষ্ট করে আনিয়েছি। আমি খালি একটা কথাই ভাবছি, আমাদের দেখে টিঙ্কুর মুখের অবস্থা কি হবে। আমি হাজার বছর বেঁচে থাকতে পারি এই মুহূর্তটার জন্য। আমি খুব ভালো করে জানি যে টিঙ্কু ভাবছে মা নিশ্চয়ই আজকে আমার জন্মদিন ভুলেই গেছে। সকাল থেকে একটাও ফোনও এলো না, তারপরেই দরজা খুলেই দেখবে এক মুঠো সারপ্রাইজ। আমার বেশ মনে আছে টিঙ্কুর ছোটবেলার জন্মদিনগুলো, গল্পের বই, চকোলেট, হজমির শিশি, কাগজের মুখোশ। সত্যি তখন চাহিদাগুলো কত কম ছিল। আর সেদিনকার সেই ছোট্ট ছেলেটা আজ হিন্দুস্তান পার্কের মতো জায়গায় 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। টিঙ্কু, টিঙ্কু, এক্ষুনি এসো এখানে, জাস্ট নাও, কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে। আরে কি হলোটা, কি পাগলের মতন করছো কেন? বাবা মা এসেছেন, গাড়ি থেকে নামছেন, কোনো মানে হয় না বলে না জানিয়ে এখন কি হবে? আচ্ছা ঠিক আছে, এত এক্সাইটেড হও না, শান্ত হয়ে বসো, লেট মি হ্যান্ডেল দিস। তুমি কি হ্যান্ডেল করবে? ছি ছি ছি, কি কাণ্ড! রনি, ডাম্পি, টিটো সবাই চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই, টোটাল ফ্লপ কেস। আরে দাঁড়াও না রিমি, বলছি তো আমায় দেখতে দাও। হ্যাপি বার্থডে টিঙ্কু। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। বাবু, এই পাঞ্জাবিটা পরে ফেল, তোর ফেভারিট কালার, আর আজকের কেকটা জাস্ট জমে গেছে, চল তাড়াতাড়ি কেটে ফেল। বুঝলি বাবু, তোর জন্মদিনের চক্করে আজকে আমার কপালে মাছের ঝোল আর ভাত জুটেছে শুধু। তোর মা আজ আমায় উপোস করিয়ে রেখেছে, ডিনারটা আজকে জমিয়ে করব, বুঝলি? বাবা, আসলে বলতে খুব খারাপ লাগছে কিন্তু আজকে না আমাদের একটা অন্য প্রোগ্রাম আছে। আসলে আমাদের এক বন্ধু সিঙ্গাপুর থেকে এসছে, আর এক বন্ধু এসছে অস্ট্রেলিয়া থেকে, ওদের সবাইকে নিয়ে আজকে একটা গেট টুগেদার আছে।
ওরা একটু বাদেই এসে পড়বে। খুব খারাপ লাগছে বলতে, কিন্তু আজকে না তোমাদের এবার উঠতে হবে বাবা। তোমরা প্লিজ মন খারাপ করো না, আমরা পরের সপ্তাহে কোনো একদিন তোমাদের সাথে দেখা করে আসব, জমি আড্ডা হবে কিন্তু। হ্যাঁ বাবা। বাবু কেকটা খাস আর পাঞ্জাবিটা একটু পরিস। মা কেকটা রাখা থাক না, পরে একদিন খেয়ে নেবো। নয় আসলে আজকে তোমাদের বৌমা আইটিসি সোনার বাংলা থেকে একটা স্পেশাল কেক আনিয়েছে, ওটাই আজকে কাটবো। তুমি মিছিমিছি এতটা কষ্ট করতে গেলে, আমি কি আর তোমার সেই ছোট্টটি আছি বলো। আর আর মা, ও না আজকাল ফ্যাব ইন্ডিয়ার পাঞ্জাবি পরে না, ইট হ্যাজ বিকাম ভেরি ভেরি কমন। আমার এক বন্ধুর একটা বুটিক আছে এলগিন রোডে, টিঙ্কু আজকাল ডিজাইনার পাঞ্জাবি ছাড়া পরতেই চায় না, তাও এটা রাখা থাক, কখনো বাড়িতে তো পরে ফেলতেই পারবে। হ্যাঁ হ্যাঁ একদমই। বলছি তোমরা গাড়িতে এসছো না উবার করে দেবো? বলছি অনেকটা পথ যেতে হবে, তো এবার বেরিয়ে পড়ো। না রে বাবু, গাড়ি আছে, আমরা এবার উঠবো। সরি তোদের অনেকটা দেরি করিয়ে দিলাম, তোরা আজ এতটা বিজি। বলছি তোমরা এইবার থেকে যখন আসবে তখন প্লিজ একটা ফোন করে এসো, রাদার তোমাদের আর কষ্ট করে এতদূর আসার দরকারই নেই, আমরাই নয় সময় করে দেখা করে আসব। যাক এবার চলো এখন লিফট অব্দি এগিয়ে দিই, সাবধানে যেও। কি গো কিছু বলো, বোবা হয়ে গেলে তো। ছেলেটা সত্যিই বড় অন্য পৃথিবীর মানুষ হয়ে গেছে। ছি ছি ছি, আমাদের অ্যানিভার্সারিটাও মনে রাখেনি, এই জন্য ওকে বড় করলাম এত কষ্ট করে। তুমি মিছি মিছি মন খারাপ করছো, ওদের না জানিয়ে গিয়ে পড়াটা আমাদের সত্যি উচিত হয়নি গো। আসলে এটাই জীবনের ধর্ম, গতি, রিয়ালিটি, এটাকে মেনে নিতে হবে। সময় একটা বিরাট সত্য, সময়কে না মেনে নিলে কষ্ট তো পেতেই হবে সোনা। আজ সকাল থেকে তোমার সাথে কি দুর্ব্যবহারটাই না করেছি গো, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার অন্যায় হয়ে গেছে। তুমি না একটা পুরো পাগল, মানে সত্যি। শোনো টিঙ্কু আর রিমি খুব ভালো থাকুক, আনন্দে থাকুক, আমরাও আনন্দে থাকবো দুজনে মিলে আমাদের মতো করে, বুঝলে? চলো তোমাকে একটা জুঁই ফুলের মালা কিনে দিই, খুব খিদেও পেয়েছে। তারপর আমরা বিবেকানন্দ পার্কের ফুচকা খাবো, তারপর দাস কেবিনের কবিরাজি, মনে আছে কত দিন আমরা দাস কেবিনে কত সময় কাটিয়েছি? আজ তারই রিক্যাপ হোক, আফটার অল আজ আমাদের রেড লেটার ডে। ঠিক বলেছ, আজ আমাদের সত্যি রেড লেটার ডে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। শুনলেন নাটক রেড লেটার ডে, অভিনয় সুবীর, রাজশেখর দত্ত, সুজাতা সুকন্যা চট্টোপাধ্যায়, টিঙ্কু অভিক ঘোষাল, রিমি আদ্রিতা ভট্টাচার্য, গানে দেবাদৃত চট্টোপাধ্যায়, সুকন্যা চট্টোপাধ্যায় ও শাগনিক দাস, নির্দেশনা নবনাটকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র।